আজকে ভোরবেলা ছাদে উঠে কি যে ভালো লাগলো সেই অনুভূতি আমি ভাষায় প্রকাশ করতে পারবো না হাজব্যান্ডের জন্য রান্না করলাম সাবুর খিচুড়ি মেয়েকে দিলাম বড়া মাছের ডিমের বড়া আর বানালাম রায়তা আজকে দুপুর পর্যন্ত দিনটা কিন্তু বেশ ভালো কাটলো চলো তাহলে আজকের ভিডিওটা স্টার্ট করি আশা করি তোমাদের ভালো লাগবে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল এই তো সকাল এখন বাজে শোয়া পাঁচটার মতো তো আমি রান্নাঘরে চলে এসেছি আর এখানে ভাতটা বসিয়ে দিলাম এবার যাব একটু ছাদে অনেক দিন ছাদে যাওয়া হয় না এই বৃষ্টির জন্য মানে ছাদে তো আর জল দেওয়ার ব্যাপার থাকে না সেই জন্য আর যাওয়াও হচ্ছে না তবে ছাদে যাওয়ার আগে উচ্ছে সেদ্ধটা বসিয়ে দিয়ে যাই একদিকে ভাত আর একদিকে উচ্ছে সেদ্ধ আর উচ্ছে সেদ্ধর সঙ্গে আজকে ভাবছি আলু সেদ্ধটাও দিয়ে দেব। কারণ সকালে সেই আজকে চিরাচরিত ভাতই খাবো কারণ ওই যে মেয়ের শরীরটা তো এখনও ভালো হয়নি সেই জন্য ওই এই দুটো বসিয়ে রেখে তাহলে যাবো তাহলে আমার সময়টা নষ্ট হবে না এই যে দেখো হাজবেন্ড চলে এসেছে আর অনেকটা চাল নিয়ে এসেছে জানো এখানে পায়রা শালিক কাক সব আসে এসে এই মানে চালগুলো যে ও দেয় আর ওরা পুরো ছাদ ভর্তি করে ও চাল দিয়ে দেয় আর ছড়িয়ে দেয় চালগুলো আর ওরা না খেয়ে যায় কি ভালো যে লাগে তো ও আমাকে অনেক দিন ধরেই বলছে দেখো একদিন আমাকে ভিডিও করে নিয়ে দেখিয়েছে যে দেখো কি ভালো লাগছে তুমি যেও একদিন ভালো লাগবে তো এই সময়টা আমি সে জেনারেলি আসি না ও বেরোনোর পর আসি অফিসে বেরোনোর পর আসে এই দেখো পায়রা চলে এসেছে কিন্তু আমি না অতক্ষণ থাকতে পারিনি আরেক দিন আসবো যে মানে যেদিন দেখাবো তোমাদের কত পায়রা আসে আজকে কম এসছে পায়রা শালিক কম এসছে আর এই যে বৃষ্টি বৃষ্টির ওয়েদার আর যাও বেসছিলো ওই ট্রেনের এক আওয়াজে উড়ে চলে গেল আর দেখো এখন না বর্ষাকালে এই যে ফুল না খুব কম হচ্ছে এই সময় তো ফুল হওয়ার কথা কিন্তু খুব বেশি ফুল হচ্ছে না দেখা যাক কালকে রোববার আছে তো কালকে একটু সার দেওয়া যাবে তো নিচে চলে এলাম আর বসিয়ে দিলাম পেঁপে আর আলুর তরকারি অনেক দিন পেঁপে আর আলুর তরকারি খাই না আর এই পেঁপের তরকারি করলেই না মনে পড়ে আমার বাবার কথা আমার বাবা পেঁপে আলুর তরকারি তারপরে কাঁচকলা আলুর তরকারি এগুলো ভীষণ ভালো খেতেন আর বাবার সাথে সাথে আমিও আমার মা আর ভাই অত ভালো খেতেন না এগুলো খেতে খায় না আর কি ভাই তো নাই তাও মা কি অল্প স্বল্প খায় আর আমি আর বাবা ভীষণ ভালো খাই নীলাদ্রিও অত বেশি পছন্দ করে না কিন্তু এই পেঁপের তরকারি আমার ভীষতি ভীষণ ভালো লাগে বেশ ঝাল ঝাল করে করলে বেশ ভালো লাগে এখন আমি ওদিকে তরকারিটা করছি আর এখানে দেখো চাও বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে এখানে নীলাদ্রিবাবু তিনজনের জন্য আমনটা ছুলে নিয়েছে আর এখন চা নিয়ে নিয়েছি একটা একটা বিস্কুট করেই নিচ্ছি কারণ সকালবেলা ও বলে একটু পরে আমি ভাত খাবো একটা বিস্কুটই দাও আর আমি আবার মেয়ে ঘুম থেকে উঠলে আমি আবার চা খাবো তখন আবার বিস্কুট তো সকালবেলা এত খাওয়ার সময় হয় না দুটো বিস্কুট খাওয়ার সময় হয় না তাই একটা একটা করেই বিস্কুট নিয়ে নিলাম আর দেখো চা খেয়ে এখন মাছ বসিয়ে দিয়েছি আর পেঁপের তরকারিটা ওই দিকটায় ট্রান্সফার করে দিয়েছি আর এখানে মাছ ভাজা হয়ে গেছে আর আজকে এখানে কি মাছ হচ্ছে বলো তো পাবদা আর রুই পাবদা না দুটোই আছে জানো তো আর নীলাদ্রিম নাছর বান্ধা না আজকে পাবদা তুমি খাবে মেয়ে তো খাবেই আর আমি ভেবেছিলাম ওকে দেবো কিন্তু কিছুতেই নেবে না বলছে আমাকে রুই দিয়ে দাও কালকেও আমি দুবেলা দুটো পাবদা খেয়েছি তুমি তো এক পিস খেয়েছো না আজকে তুমি খাবে যাই হোক অনেক বলেছে চলেছে তারপর আমি বললাম ঠিক আছে তো এই তো রান্নাবান্না করে ও অফিসে চলে গেল তারপরে আমি স্নান টান করে একদম পুজো দিয়ে আবার চলে এসেছি একটু সিঁদুর করে নিই আর আজকে মেয়ের পড়া হচ্ছে সাড়ে দশটা থেকে তো টিফিনটা বানানোর কোনো তাড়া নেই কারণ আলু সেদ্ধ করেই ফেলেছি বাটার দিয়ে ভাত দিয়ে আলু সেদ্ধ দিয়ে খাবো কিন্তু অন্যান্য রান্না আছে আজকে আমার হাজবেন্ডের জন্য করে দেব হচ্ছে সাবুর খিচুড়ি কালকেই আমি বলেছিলাম রাত্রিবেলা সাবুর খিচুড়ি খাবে বললো হ্যাঁ খাবো তো আজকে ভাবলাম করে দেবো কালকে বলেছিলাম এর দুদিন আগেও বলেছিলাম তো এর মধ্যে আর করা হয়নি তো আজকে ভেবেছি ফাইনালি করব আর এই যে জামা কাপড়গুলো কালকে মেলে দিয়েছিলাম আর আনিনি কারণ খুব বেশি যে শুকিয়েছিল তাই নয় তো আজকে মোটামুটি শুকিয়ে গেছে তো আজকে নিয়ে এলাম নিয়ে এসে এখন ভাজ করে রাখবো আর এই কাজটা মানে ভীষণ বোরিং কাজ জামা কাপড় এরম ভাজ করে তোলা তাই আমি না একটু গান চালিয়ে দিয়েছি ভীষণ ভালো লাগছে বর্ষার গান চালিয়েছি আরও বেশ ভালো লাগছে গানগুলো শুনতে আর এই সময় কি গান শুনছি বলো তো ওই গানটা আছে না এ বৃষ্টিতে ভিজে মাঠে চলো চলে যাই তুমি আমি এই গানটা আমি এরকমই করি জানো তো মানে যে কাজটা আমার বোরিং লাগে না তখন একটু গানটা চালিয়ে দিই গান চালিয়ে রবীন্দ্রসঙ্গীত তো আমার ভীষণ ফেভারিট বিভিন্ন আধুনিক গানও ভালো লাগে হিন্দি সব গানই আমি শুনি মোটামুটি তো যখন ওরকম বোরিং কাজ লাগে মানে কাজগুলো আর ভালো লাগছে না করতে মনোটোনাস হয়ে যাচ্ছে হ্যাঁ তো তখন গান চালি ব্যাস গানের তালে তালে দু নিজে গিয়েও ফেললাম আর যা কাজগুলোও আমার হয়ে গেল দেখা যায় কি বলতো অন্যান্য সময়ের থেকে তখন যে কাজগুলো করছি তখন আরও পরিপাটি করে বেশি ভালো হয়ে গেল তো যাই হোক এখানে সমস্ত দেখো গান শুনতে শুনতে সমস্ত কাজ করে ফেললাম মানে ভাজগুলো সমস্ত হয়ে গেল এবার যাব আমারও সেই বোরিং এই আলনা একেবারেই পছন্দ না তোমাদের আগেও আমি বলেছি এইখানে কি করবো তো রয়েছে এটাকে তো ইউজ করতেই হবে এই জন্য রেখে দিলাম টুকটাক মানে সবসময় ডেইলি ওয়ার্ক যেগুলো পরি সেইগুলো এখানে একটুখানি সুন্দর করে সাজিয়ে রেখে দিই আমার আলনা মানেই মনে হয় কি অপরিচ্ছন্ন হয়ে যায় আলনা ভীষণ তাড়াতাড়ি আর দেখতে মানে একেবারেই ভালো লাগে না অনেক সময় দেখো এমন হয় না শরীর টরি খারাপ রইল জামা কাপড় সত্যি ভাজ করতে ইচ্ছে করলো না এমনি ওয়ার থাকলে কি হয় আগে রেখে দিলাম পরে ভাজটা করা হবে কিন্তু এই আলনা হলে তোমার শরীর খারাপ হোক যাই হোক ও আলনায় ঠিক ভাজ করে রাখতেই হবে নইলে দেখতে এত খারাপ লাগে আর দেখো এখানে কি কী করছি বলতো আমি মেয়ে কিন্তু চলে গেছে পড়তে আর এখানে আমি ওই তরকারিগুলো আর মাছটা না এমনি কড়াইতেই রেখে দিয়েছিলাম তো এগুলো একটা বাটির মধ্যে রাখলাম কড়াইগুলো ধুতে হবে তখন নীলাদ্রি যাবে যাবে তাড়াহুড়ো করে আর বাটিতে নামানো হয়নি আজকে কড়াইতেই ছিল ওই যে ছাদে গিয়েছিলাম অনেকক্ষণ সময় না ওইখানে কেটে গেছে আর কি বলতো তো ছাদে গেলেন আমার পাশের বাড়ি একজন মাসি মামির সমশায় আছেন ওনারা না মানে দেখলেই একা থাকেন তো দেখলেই না কথা বলেন জানো তো কি করবে সারা দিন দুজনে মিলে থাকে তো দেখলেই বলে নিজেদের মানে নিজেদের কথা নিজেদের সমস্যা সমস্যা বলতে এখন তো ওনাদের সেই শরীর শারীরিক সমস্যা সব বলতে থাকে তো ওই আমাকে আজকে দেখেছে তাও কথা কী কেমন আছো বলতে বলতে নিজের শারীরিক সমস্যার কথা বলছিলো করতে করতে আমার একটুখানি দেরি হয়ে গেছে তারপর ওনাকে বললাম যে বাসি আমি পরে শুনবো আমি তো অফিস যাবে আমি যাই বলল ঠিক আছে ঠিক আছে যাও খারাপও লাগছিল যে সত্যি সারা দিন তো একা একাই থাকে আসলে মেয়ে আছে সবাই তো নিজেদের কাজের সূত্রে নিজেদের জায়গায় থাকে না এটাই হয়ে যায় সমস্যা যাই হোক এখন দেখো কি করলাম আমি কি বলতো সাবু ভিজিয়ে রাখলাম আর সাবু ভিজিয়ে ওটা তো মোটামুটি দেড় ঘন্টার মতো লাগবে দেড় ঘন্টা থেকে দু ঘন্টা ভেজাতে লাগে বড় সাবু সাবুর খিচুড়ি করব বললাম না আর এখানে করে নিচ্ছি হচ্ছে মাছের ডিমের বড়া ভুলেই গিয়েছিলাম জানো না মাছের ডিম যে রয়েছে আজকে দেখছি যে বাটিটার মধ্যে কি ব্যাপার কি হয়ে রয়েছে দেখি ও মাছের ডিম অনেকটা মাছের ডিম জানো তো তাড়াতাড়ি করে কিছুটা মাছের দিনে বড়া করে নিলাম আর দেখো এই যে বৃষ্টি পড়ছে বৃষ্টি শুধু বেশ জোরে বৃষ্টি পড়ছে জানো তো বেশ জোরে আর হ্যাঁ আরেকটা কথা তোমাদের বলে দিই ওই যে সাবুটা ভেজালাম না আমি জলটা না পরে একটু কমিয়ে দিয়েছিলাম জানো তো আর এই সাবু খিচুড়ি না এই আজকেই আমি প্রথম করলাম জানো তো আগে আমি করিনি কখনো তো আগে কিভাবে করছি সেটা বলিনি ওই তেল দিলাম তার মধ্যে জিরে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম কারিপাতা আর আমাদের গাছের কারিপাতাগুলো যেন কেমন হয়ে গেছে একটুখানি এবার আলু আর গাজর আমি সেদ্ধ করে রেখেছিলাম ওটা দিলাম দিয়ে দিলাম লবণ দিয়ে এবার একটুখানি নাড়াচাড়া করে দিচ্ছি তারপর এর মধ্যে অ্যাড করব কাঁচা লঙ্কা কুচি এটা তোমরা যে যেরকম ঝাল খাও সেরকম করতে পারো তোমরা এখানে গোলমরিচ দিতে পারো তবে আমি দেবো পরে দেবো এখানে দিয়ে দিলাম আদা বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম এবার আমি যে ভিজিয়ে রেখেছিলাম সাবুটা দেখো একদম ঝরঝরে হয়ে গেছে তো সেই সাবুটাই দিয়ে দিলাম আর জলটা কমিয়ে দিয়েছিলাম যতটুকুনি জল দিয়ে রেখেছিলাম আর কি সেটা এটার মধ্যে শুষে নিয়েছে আর একদম ঝরঝরে আর এখানে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম ব্যাস এবার এর মধ্যে বাদাম দেবো আর বাদাম আমার রোস্টেড বাদামই ছিল সেই জন্য এমনিই দেবো আর যা তোমার যদি রোস্টেড বাদাম না থাকে একটুখানি ভেজে নেবে তো দিয়ে দিলাম রোস্টেড বাদাম এমনিও দিলাম আর এ বাদামগুলো কিছু বাদাম নিলাম গুঁড়ো করে দিলাম এটা না খেতে শুনলাম ভালো লাগে মানে আমি যেখান থেকে আর কি ইউটিউব থেকে আমি দেখে করছি তো আমি যেই চ্যানেলটা আর কি দেখি সবসময় প্রেফার করি যেই দিদিকে আর কি সেই দিদি অনেকের চ্যানেলই দেখি অনেককেই ভালো রান্না করে তো আমি যারটা দেখে মোটামুটি করি আর কি আর এখানে লাস্টে দিয়ে দিলাম লেবুর রস আর গোলমরিচ গুঁড়ো দেবো সেটা না পরে দেবো মানে এটা তো বিকেলে খাবে আমি এখন মনে মনে করো এই একটা ফ্যাকটা নাগাদ করছি তো যখন খাবে তখন একটু গরম করব যখন ওপরে একটুখানি গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে তারপরে দেবো ব্যাস আমার খিচুড়িটা রেডি হয়ে গেছে দেখি তোমাদের রিভিউ দেবো কালকে যখন ভিডিও দেবো তখন ও রিভিউটা দেবো যে কেমন খেতে লেগেছে আর এটা আর সেকেন্ডবার পড়া যাবে কি না মানে ও আর খাবে কি না সেটা তো এই যে ফাইনালি রেডি হয়ে গেছে এখন একটুখানি বিশ্রাম করব তারপরে যাব খেতে এই তো বন্ধুরা এখন বাজে হচ্ছে আড়াইটে আর তোমরা ভাবছো আমি চামচ দিয়ে খাচ্ছি কেন ওই সেদিন পরশুদিন দিন আঙুলটা কেটে গেছে জানো তো এখন এমনি না খেতে পারছি না সেই জন্য চামচ দিয়েই খেতে হচ্ছে তো ভাত খেলাম আর এখন খাচ্ছি রায়তা ওহ দারুন দারুণ তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ